बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम सुप्रिय शिक्षार्थीबृंद आज के आम्रा एसएससी तथ्य और जोगाजोग प्रजुक्ति विषय तृतीय अध्याय द्वितीय अंश सार्वजनीन गेटर वास्तवायन सम्पर्क आलोचना करब। इतिपूर्वे आम्रा दो तीन टी क्लास नियेछी सार्वजनीन गेटर माध्यमे वास्तवायन करार जन्नो। तो आज के आम्रा आलोचना करब नैन गेटर माध्यमे एक्स और एक्स नर अर्थात नैंडर माध्यमे विशेष गेट वास्तवायन। तो प्रथमे आम्रा नैंडर माध्यमे एक्स और वास्तवायन करब। तुम्हारा खूब भालोभावे ख्याल करो नैंडर समीकरण कि आम्रा सबाई जानी नैंडर समीकरण होच्छे एबी होल बार और एक्स और होच्छे ए एक्स और बी। एंड जेहेतु नैंडर माध्यमे वास्तवायन करते हबे तेल एक्स और ये समीकरणटा के सरलीकरण मध्यमे नैन गेटर मत नैन गेटर जो समीकरण से रूपान्तर करते हैं तेल ए एक्स और बी एटार भांगले आमरा जानी है ए बार बी प्लस ए बी बार। एखन जेहेतु नैंडर मध्यमे वास्तवायन करते हबे ताले किन्तु कोथाओ प्लस आमरा राखबो ना प्लसटाके भ्यानिश करबो। इतिपूर्वे आमरा नरेर मध्यमे जखन एक्स और वास्तवायन करेछिलाम তখন কিন্তু আমরা ইনটু কে আমরা বাদ দিয়েছিলাম। এবারে যেহেতু ন্যান দ্বারা অর্থাৎ এটা তো ইনটু ন্যান দ্বারা যেহেতু বাস্তবায়ন করতে হবে কোথাও আমাকে প্লাস আমরা রাখবো না প্লাসটাকে আমরা ভ্যানিশ করব। তাহলে প্লাসটাকে ভ্যানিশ করতে হলে আমরা যে হোল বার দিতে পারি ইনটু তো আমার প্রয়োজন আছে এ বার বি প্লাস এ বি বার এই দুইটা হোল বার দিয়ে দিলাম আমরা এই প্লাসটাকে ইনটু আনার জন্য। এবারে আমরা এটাকে ভাঙি এ বার বি এই প্রথমটা ভাঙলাম প্লাসটা ইনটু হয়ে যাবে এ বি বার ভাঙলাম আর উপরে একটা রয়ে গেছে বাস। এবারে কিন্তু আমরা ন্যান্ড গেট অলরেডি হয়ে গেছে এই এই অংশ কিন্তু ন্যান্ড এটাও ন্যান্ড আবার টোটালটাও ন্যান্ড গেট। এবারে এটার মাধ্যমে লজিক চিত্র অঙ্কন করব। এ একটা ইনপুট আর একটা হচ্ছে বি ইনপুট। প্রথমে আসে এ বার তাহলে ন্যান্ডের মাধ্যমে এ বার তো এভাবে করে আমরা শুরুতে দেখাইছিলাম এই এ বার আমরা এই জায়গায় পাবো এ বার বিতে কিছুই নাই বি শুধু ইনপুট আমরা এই ন্যান্ড গেট এই ন্যান্ড তারপর এ আমরা এ স্বাভাবিকভাবে নিব বিতে একটা নট আছে তার মানে ন্যান্ড দুইটা মিলে আবার এই ন্যান্ড ওকে। এবার এই দুইটা আমরা মাধ্যমে আবার এটা কি হবে এই ন্যান্ড হবে। এবারে আমরা আউটপুটে কি পাইলাম আউটপুটে আমরা পাইলাম এ বার বি হোল বার ইনটু এ বি বার হোল বার হোল বার। এটা হচ্ছে ন্যান্ডের মাধ্যমে এক্স অর বাস্তবায়ন। তো আরেকটা বাকি আছে সেটা হচ্ছে ন্যান্ডের মাধ্যমে এক্স নর। অবশ্যই তোমরা চেষ্টা করলে পারবে কারণ এটা পার্থক্য নাই দুইয়ের ভিতর। তো এক্স নর তো এক্স নরে কি এক্স নরে হচ্ছে এ এক্স অর বি হোল বার। এবার আমরা ন্যান্ডের মাধ্যমে এক্স নর করতে হলে আমরা এটাকে ভাঙাই ভাঙলে হয় এ বার বি বার প্লাস এ বি। এবারে আমরা এ বার বি বার প্লাস এ বি এটার উপর দুইটা হোল বার দিয়ে দিলাম যেহেতু প্লাস আমাদের ভ্যানিশ করতে হবে তাহলে এ বার বি বার এ ইনটু এ বি হোল বার আর এই টোটালটার উপর একটা হোল বার হবে ওকে। তাহলে এটা কিন্তু ন্যান্ড গেট এ বার বি বার হোল বার এটাও ন্যান্ড গেট এটাও ন্যান্ড গেট এটাও ন্যান্ড গেট। তাহলে আমরা এখন এটার মাধ্যমে চিত্র অঙ্কন করব। এ একটা ইনপুট বি একটা ইনপুট এতে একটা ন্যান্ড হবে বিতে একটা ন্যান্ড হবে এরপরে এ আর বি এটাও একটা ন্যান্ড গেট। আমরা দুটো যদি আমরা মিলাই তাহলে এটাও একটা কি হবে ন্যান্ড হবে। তাহলে আমরা দেখতেছি আউটপুটে কি আসলো আউটপুটে আসলো এ বার বি বার হোল বার ইনটু এ বি হোল বার এইটা কিন্তু ন্যান্ড গেট। তো আজকে আমরা আলোচনা করলাম ন্যান্ড থেকে এক্স নট। তো আগামী ক্লাসে আমরা বিস্তারিত অন্য কোনো বিষয়ে আলোচনা করব। আজকে পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।